উল্টো রথযাত্রা উপলক্ষে মালদা শহরের দিলীপ স্মৃতিসংঘের দুর্গা উৎসবের খুঁটি পূজা অনুষ্ঠিত হলো। শনিবার সকালে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ সংলগ্ন ওই ক্লাব প্রাঙ্গণে খুঁটি পূজা উৎসব পালিত হয়। সেখানে ঢাকঢোল বাজিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে খুঁটি পূজা করা হয়। মালদা শহরের বিগ বাজেটের দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম দিলীপ স্মৃতিসংঘের পূজা। এবারও তাদের অভিনব থিমের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পূজা কমিটির কর্তারা। দিল্লির স্মৃতি সংঘ রাজমহল রোড প্রতি বছরের ন্যায় এবছরও আমরা 72তম দুর্গোৎসবের পরিপ্রেক্ষিতে পদ্ম শনিবার দুটো রথের দিন খুঁটি পুজোর আয়োজন করেছিল। সেটা এখনই আমাদের কাউন্সিলর উভয়ের যার উপস্থিতিতে ক্লাব সদস্যের সকলকে নিয়ে খুঁটি পূজা সমাপন করা হলো। কী থিম করছেন এবার নতুন পুজো? আমরা তো প্রতি বছরই কম বেশি একটা থিম করি, আর শহরের থিমের আলোড়নও সৃষ্টি হয়। অল্প বাজেটে আমরা পুজো করি, অল্প জায়গার মধ্যে, সেই ভাবনা চিন্তা নিয়ে আমাদের এবারে থিম সর্বজনীন, এখন বিশ্বজনীন। প্রত্যেক বছর আকর্ষণ দেন পূজার টাইমে, হ্যাঁ প্রচুর পুরস্কারও পান, এবার কী মনে করছেন? এবছরও আমরা এই যে সর্বজনীন বিশ্বজনী, এটা একটা আমাদের খুব গর্বের বিষয় যে আমাদের সর্বজনীন আজ বিশ্বজনীন অর্থাৎ পৃথিবীতে পরিচিত হয়েছে, পৃথিবীতে জনপ্রিয় হয়েছে। তার ফলে আমরা একটা বিরাট সম্মান পেয়েছি গত ডিসেম্বর মাসে 21-এ। তার উপরে ভিত্তি করেই আমরা থিমটা করেছি ইউনেস্কোর উপর। আমরা ইউনেস্কো যে পুরস্কার প্রদান করেছে বাংলা তথা কলকাতার দুর্গাপুজোকে, তারপরে ভিত্তি করে আমরা কুম্ভমেলার পরে দুর্গাপুজো আমরা পেয়েছি এই ইউনেস্কো পুরস্কার। সেই ইউনেস্কো পুরস্কারের পরে আমরা নিজের ভাবনা চিন্তা করে একটা থিম তৈরি করেছি। আগামী দিনে মানুষ দেখবে, দেখে বিচারকরা দেখবে, সে যদি বিচারে আমরা পুরস্কারের জায়গায় আসি নিশ্চয়ই পাবো। কত টাকা বাজেট রয়েছে আমাদের? 4 লাখ থেকে 5 লাখ টাকা বাজেট। তার আগেই উল্টো রথযাত্রার দিন সাড়ম্বরে দিলীপ স্মৃতিসংঘের দুর্গা উৎসবের খুঁটি পূজা অনুষ্ঠান পালিত হল। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।